ওয়েলকাম টু মারুফ নাইনটি নাইন ক্যাপিটাল স্ট্রাকচারের সপ্তম পর্বে সকলকে স্বাগতম আজকে আমাদের সাত নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা প্রশ্নটা হচ্ছে মারুফ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড হ্যাজ দ্য ফ্লোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার তার মানে মারুফ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের মূলধন কাঠামোর নিচে দেওয়া হলো তো মূলধন কাঠামোটা এরকম দেওয়া আছে ইকুইটি একশো টাকা পার শেয়ার এখানে আছে দশ হাজার শেয়ার টুয়েলভ পারসেন্টে পাঁচ লাখ টোটাল হচ্ছে পনেরো লাখ এখানে দেখেন দশ হাজার আর পাঁচ লাখ যোগ করে পনেরো লাখ করছে এখানে একটা কাহিনি আছে এটা এটা হচ্ছে শেয়ার সংখ্যা আর এটা হচ্ছে টাকা এটা কিন্তু শেয়ার এটা হচ্ছে টাকা তো এই দশ হাজার শেয়ার আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম একশো টাকা এই জন্য এখানে হয়েছে দশ লাখ এটা দশ লাখ আর এ পাঁচ লাখ যোগ করে আমাদের বাইরে হলো পনেরো লাখ এখন বলছে দ্য কোম্পানি উইশেস টু রেজ টাকা পাঁচ লাখ ফর এক্সপ্রেশন প্রোগ্রাম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভস আর অ্যাভেলেবল কোম্পানির মূলধন কাঠামো আরও বৃদ্ধি করা প্রয়োজন পাঁচ লাখ টাকা আর নিচের উৎসগুলো থেকে এই কোম্পানি তার মূলধন কাঠামো বৃদ্ধি করবে তো এক নম্বর অল্টারনেটিভসে দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট ইকুইটি হানড্রেড মানে হচ্ছে ফুললি। এখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট ইকুইটি আর ফিফটি পার্সেন্ট ডেপ অ্যাট দ্য রেট অফ টুয়েলভ পার্সেন্ট তিন নম্বরে আছে হান্ড্রেড পার্সেন্ট ডেপ অ্যাট দ্য রেট অফ টুয়েলভ পার্সেন্ট এখন আমাদের বলছে দ্য ইভিআইটি ইজ টাকা বিশ লাখ দ্য ট্যাক্স রেট ইজ ফোরটি পার্সেন্ট ক্যালকুলেশন দ্য ইপিএস তার মানে আমাদের ইপিএস নির্ণয় করতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ এরপর উইচ অন উড শ্যুড বি প্রেফার তোমার কাছে কোনটি সব থেকে ভালো মনে হয় তার মানে কমেন্ট করতে হবে এটা হচ্ছে দুই নাম্বার এরপর ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট মানে ইনডিফারেন্সের আই পয়েন্টের পি আই পি নির্ণয় করতে বলছে বিটুইন ওয়ান অ্যান্ড টু অল্টারনেটিভ ওয়ান আর অল্টারনেটিভ টুয়ের তার মানে আমাদের আইপি নির্ণয় করতে হবে তাহলে অঙ্কে আমাদের প্রথমে ইপিএস বের করতে হবে তারপর কমেন্ট করতে হবে এরপর আইপি নির্ণয় করতে হবে তো সমাধান করার জন্য প্রথমে আমরা লিখব অ্যান্সার টু দ্য কোয়েশ্চিন নং জিরো সেভেন প্রথমে লিখবো সোর্স অফ ক্যাপিটাল মূলধনের উৎস এখানে যেহেতু শুধুমাত্র ইকুইটি আর ডেপ আছে এজন্য আমরা দুইটা রো দিচ্ছি আর কলাম তিনটা দিচ্ছি যেহেতু অল্টারনেটিভ তিনটা আছে ডিটেলস ওয়ান টু থ্রি ইকুইটি আর কমন স্টক একই কথা কমন স্টকও লেখা যায় ইকুইটিও লেখা যায় তো আমাদের দেখেন এখানে দশ হাজার শেয়ার ছিল প্রত্যেকটা শেয়ারের মূল্য একশো টাকা এজন্য আমরা এখানে দশ লাখ লেখছি তিন জায়গায় এরপর ডেপ ছিল পাঁচ লাখ তিন জায়গায় লিখে দিছে এখন আমাদের কাজ হচ্ছে অল্টারনেটিভ ওয়ান ইকুইটি দেখেন অল্টারনেটিভ ওয়ানে ইকুইটি ফুললি ছিল আর আমাদের টাকা ছিল এডিশনাল টাকা ছিল পাঁচ লাখ এই জন্য এখানে আমরা পাঁচ লাখ টাকা লিখে দিলাম এরপর এরপর অল্টারনেটিভ টু আমাদের কাজ হচ্ছে ইকুইটি কিন্তু অল্টারনেটিভ টুয়ে দেখেন ফিফটি পারসেন্ট ইকুইটি মানে অর্ধেক তার মানে এডিশনাল টাকাটার অর্ধেক এডিশনাল টাকা আছে পাঁচ লাখ যদি আমরা অর্ধেক করি তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার এরপর অল্টারনেটিভ থ্রি আমাদের কাজ হচ্ছে ইকুইটি বা কমন স্টক থ্রিতে আসে হানড্রেড পার্সেন্ট ডেপ অ্যাট দ্য রেট অফ টুয়েলভ পার্সেন্ট তার মানে এটা এটার সাথে কোনো মিল নাই এজন্য এখানে ফাঁকা রেখে দিলাম এরপর অল্টারনেটিভ ওয়ান কাজ হচ্ছে আমাদের টুয়েলভ পার্সেন্ট ডেপ দেখেন অল্টারনেটিভ ওয়ানে আমাদের আসে হানড্রেড পার্সেন্ট ইকুইটি যেহেতু মিলেনি এই জন্য আমরা এটা ফাঁকা রেখে দিলাম এরপর অল্টার এরপর অল্টারনেটিভ টু আমাদের কাজ হচ্ছে টুয়েলভ পার্সেন্ট ডেপ এখানে দেখেন ফিফটি পার্সেন্ট ইকুইটি অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডেপ অ্যাট দ্য রেট অফ টুয়েলভ পার্সেন্ট তার মানে এই দ্বিতীয় অংশটা আমাদের নেওয়া যেতে পারে তাহলে পাঁচ লাখের অর্ধেক আড়াই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এরপর তিন নম্বরে দেখেন অল্টারনেটিভ তিন আমাদের কাজ হচ্ছে টুয়েলভ পার্সেন্ট ডেপ তো এখানে দেখেন হানড্রেড পার্সেন্ট ডেপ অ্যাট দ্য রেট অফ টুয়েলভ পার্সেন্ট তার মানে এখানে পাঁচ লাখ টাকাই হবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট মানে ফুললি এরপর আমাদের ওয়ার্কিং করার পালা ওয়ার্কিং করব আমরা ইকুইটি থেকে প্রথমে নাম্বার অফ শেয়ার বের করব। এরপর ডে টুয়েলভ পার্সেন্ট ডেপ থেকে আমরা ইন্টারেস্ট বের করব প্রথমে দেখেন দশ লাখ আর পাঁচ লাখ পনেরো লাখ দশ লাখ আর দুই লাখ পঞ্চাশ হাজার বারো লাখ পঞ্চাশ হাজার এখানে দশ লাখ ছিল এখানেও দশ লাখ একশো দিয়ে ভাগ করছি যেহেতু শেয়ার সংখ্যা শেয়ার মূল্য একশো ভাগ করে পাইছি পনেরো হাজার বারো হাজার পাঁচশো দশ হাজার এরপর আমরা ডেপ করবো টুয়েলভ পারসেন্ট ডেপ এখানে পাঁচ লাখ এখানে পাঁচ লাখ পাঁচ হাজার দুই সাড়ে সাত এখানে সাড়ে সাত এখানে পাঁচ লাখ আর পাঁচ লাখ দশ লাখ আমাদের পার্সেন্টেজ দেখা দিচ্ছে টুয়েলভ পার্সেন্ট অ্যাট দ্য রেট অফ টুয়েলভ পার্সেন্ট তো এই জন্য আমরা টুয়েলভ পার্সেন্ট দিয়ে গুণ করছি গুণ করে পাইছি ষাট হাজার নব্বই হাজার এক লাখ বিশ হাজার এখন আমরা ইপিএস বের করব ইপিএস বের করার জন্য আমাদের একটা টেবিল তৈরি করতে হবে টেবিলটা হবে এরকম প্রতিবারই টেবিলটা একই রকম হবে জাস্ট ওয়ার্ল অল্টারনেটিভ অনুযায়ী আমাদের কলাম সংখ্যা পরিবর্তন হতে পারে তবে সাধারণত এটা পরিবর্তন হয় না প্রথমে আমরা ইভিআইটি লিখব দ্য টেবিল ফর ক্যালকুলেশন ইপিএস ইভিআইটি লিখব ইভিআইটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল দ্য ইভিআইটি বিশ লাখ ট্যাক্স রেট ফোরটি পার্সেন্ট তো ইভিআইটি লিখলাম বিশ লাখ তিন জায়গায় এর থেকে ইবিআইটি থেকে আয় বাদ দিব আয় আয় মানে হচ্ছে ইন্টারেস্ট তাহলে ইন্টারেস্ট আমাদের ক্যাল ওয়ার্কিং টুয়ে করছি আমরা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ষাট হাজার নব্বই হাজার এক লাখ বিশ হাজার এই জন্য এখানে ষাট হাজার নব্বই হাজার এক লাখ বিশ হাজার লিখলাম এখন মাইনাস করলাম মাইনাস করে আমাদের এই সংখ্যাটা বের হলো এখন ইবিআইটি থেকে যেহেতু আয় বাদ দিয়ে দিয়েছি তার মানে আছে ইবিটি এজন্য এখানে ইভিটি লিখছি ইবিটি থেকে আবার ট্যাক্স বাদ দেব তো ট্যাক্স আমাদের প্রশ্নে দেওয়া আছে ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ট্যাক্স কাটবো আমরা ইভিটির উপর তার মানে এই যে উনিশ লাখ চল্লিশ হাজার টাকার উপর আমরা ট্যাক্স কাটবো ফোরটি পার্সেন্ট এই জন্য আমরা এখানে এই টাকাটার ট্যাক্স ফোরটি পার্সেন্ট হচ্ছে সাত লাখ ছিয়াত্তর হাজার এটার হচ্ছে সাত লাখ চৌষট্টি হাজার আর এটা সাত লাখ বাহান্ন হাজার মাইনাস করে দিলাম মাইনাস করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইএটি মানে এটা হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স ট্যাক্স যেহেতু দিয়ে দিছি তার মানে আর্নিং আফটার ট্যাক্স ট্যাক্স পূর্ববর্তী অবস্থা ট্যাক্স পরবর্তী অবস্থা এখান থেকে আমরা পিডি বাদ দেবো কিন্তু এই অঙ্কে আমাদের কোনো পিডি নেই এই জন্য তিনটা করে ফাঁকা লিখছি অ্যামাউন্টটা জাস্ট উপর থেকে নিচে নামায় দিচ্ছি এখন যেটা বের হলো আমরা আমাদের সেটা হচ্ছে ইএসিএস বা আর্নিং অ্যাভেলেবল টু শেয়ার হোল্ডার এই শেয়ার হোল্ডারকে শেয়ার দ্বারা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আমরা ইপিএস বা আর্নিং পার শেয়ার বের কর পেয়ে যাব তো নাম্বার অফ শেয়ার আমরা ক্যালকুলেশন ওয়ানে করছিলাম পনেরো হাজার বারো হাজার দশ হাজার এই টাকাটাই জাস্ট এখানে লিখে দেবো পনেরো হাজার বারো হাজার দশ হাজার ভাগ করলে সাতাত সাতাত্তর হাজার ষাট সাতাত্তর দশমিক ষাট একানব্বই দশমিক আটষট্টি এবং একশো বারো দশমিক আট টাকা এখানে দেখা যাচ্ছে তিনটার মধ্যে অল্টারনেটিভ থ্রি একশো বারো দশমিক আট এটাই হচ্ছে সবচেয়ে বেশি এজন্য আমাদের কমেন্টে লিখতে হবে অল্টারনেটিভ থ্রি শুড বি প্রিফার বিকজ ইটস ইপিএস ইজ হাইজার দেন আদার্স তার মানে অল্টারনেটিভ তিন আমাদের সব থেকে ভালো হবে কারণ এর ইউপিএসটা অন্যান্যদের থেকে সবথেকে বেশি এখন আমাদের প্রশ্ন ছিল আরেকটা যে অলসো ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট মানে আইপি আইপি নির্ণয় করার জন্য আমাদের সূত্রটা লিখতে হবে আইপির সূত্র আগের ভিডিওতে আমরা ভালো মতো বোঝাই দিয়েছিলাম এখন আর বোঝানোর কোনো প্রয়োজন নেই আইপি আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নে ছিল দেখেন ইনডিফারেন্স পয়েন্ট ওয়ান অ্যান্ড টু এই জন্য এখানে নাম্বার অফ শেয়ার ওয়ান নাম্বার অফ শেয়ার টু আপন আপন জায়গায় আপন আপন মানগুলো বসায় দিছি কিভাবে ক্যালকুলেশন করতে হয় আগের ভিডিওতে আমি দিয়েছিলাম এখানে জাস্ট অঙ্কর শোটা দেখাচ্ছি আপনারা যেন অঙ্কটা করতে পারেন এই হচ্ছে আমাদের অঙ্ক আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আরেকটি কথা আমার ভিডিও যদি আপনাদের একটু পরিমাণও উপকারে আসে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না